Assalamualaikum viewers, welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমের পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি আম কেটে ব্লেন্ড করে নিচ্ছি। আর এছাড়াও আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি, জানির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেল এক বছর পূর্ণ হলো চ্যানেলের, সে সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এখানে আমি একটা বাটিতে ডিম নিয়েছি আর চিনি নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কেক বানানোর সময় যেভাবে ফেটিয়ে নেয় ঠিক সেভাবে ফেটিয়ে নিতে হবে। জুলাই মাসে আমার চ্যানেলের এক বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ মনিটাইজেশনও পেয়েছে, আপনারা অনেকেই জানেন। এখন আমি আমের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম ডিম আর চিনি ফেটিয়ে নেওয়ার পর, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চালের আটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আপনারা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এখন আমি ময়দা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে, এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। চুলাতে একটা প্যান দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। চুলার গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে ভেজে নিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। পিঠার 1 পাশটা হয়ে আসলে আমি অপর পাশটা উল্টিয়ে দিব। খুব সহজে বানানো যায় আর খেতেও ভালো লাগে। অনেকেই পিঠাটা বানাতে পারে, তবে আমি যেভাবে বানিয়ে থাকি আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, খুব কম সময়ে ভেজে নেওয়া যায়। আমি তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 3000-এর কাছাকাছি হয়ে গেছে। আর ভিডিওতে মোটামুটি ভিউ কয়েকটা ভিডিওতে হয়েছে, মোটামুটি কিছু ভিউ। তবে অনেকে দেখা যায় যে 5-6 মাসের মধ্যেই ভিডিও তাদের চ্যানেলে অনেকের আর আছে, যাদের ভিডিও ভাইরাল হয় অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারে। আসলে ভিডিও ভাইরাল হওয়া অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে, তারপরেও নিরাশ হওয়ার কিছু নাই। আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। সামনে আরও ভালো ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে। আপনারা সবাই যেভাবে পাশে আছেন, আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আজকে নতুন আমার প্রথম আজকে আমার ভিডিও দেখবেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি, আশা আছে যে বা গ্রামের বাড়িতে গিয়ে সেখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে, রংপুরের কিছু যে সব ঐতিহ্যবাহী খাবার আছে সেগুলোর রেসিপি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে আমার। তো দেখা যাক আল্লাহ কতদূর কী রেখেছে ভাগ্যে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলছি যে যারা আর কি আমার পাশে আছেন সবাই পাশে থাকবেন, এভাবে পাশে থাকবেন। আর অনেকে আছে যাদের 1 বছরের উপরেও হয়ে যায় ভিডিও ভাইরাল হয় না, তাদেরকে বলছি যে নিরাশ হওয়ার কিছু নাই, কাজ করে যেতেই হবে। এখানে এমন একটা জায়গা, এটা অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে, তারপর নিরাশ হওয়ার কিছু নাই, কাজ করে তো যেতেই হবে।
আমিও এক বছর যেহেতু হয়ে গেছে তারপর আমি নিরাশ হইনি, এখনো কাজ করে যাচ্ছি। আশা করছি যে আগামীতে ইনশাআল্লাহ আমার ভিডিও ভাইরাল হবে, সেরকম আশা নিয়ে কাজ করছি। তো এই ছিল আমার চ্যানেল সম্বন্ধে বলার, আর আপনারা তো দেখলে বুঝতে পারবেন যে চ্যানেলটার কি অবস্থা। সেভাবে এখনো ভাইরাল হয়নি, তবে আশা করছি ভাইরাল যাতে হয়। আর আমরা যাচ্ছি, এখন আমরা এয়ারপোর্টে আছি, আমার ছেলে আরিস বাবুকে দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতিতে যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না, প্রায় 8 মাসের উপরে হবে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম এখন না গেলে কবে পরিস্থিতি ভালো হবে, দেশের সারা বিশ্বের পরিস্থিতি একই রকম, শুধু আমাদের দেশেই নয়। তো এই পরিস্থিতি তো থাক, কবে কি হবে না হবে আমরা তো কেউ জানি না, তারপরে তো আপনজনদের কাছে যেতেই হবে। তো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে না, যাই, ঘুরে আসি, আর আপনাদের সাথেও জার্নির কিছু অংশ শেয়ার করলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।